ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন চাপুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহু সাল্লামীয় দিনিও বোনেরা আমরা আজকে আপনাদের সাথে কথা বলতে চাই কোন কোন কারণে সিয়াম ভঙ্গ হয়ে যায় সে প্রসঙ্গে মৌলিক আটটি কারণে সিয়াম ভঙ্গ হয়ে যায় তার মাঝে এক নাম্বার হচ্ছে পানাহার করলে যদি ইচ্ছাকৃত হোক অথবা কেউ জোর করে পানাহার করাক সিয়াম বঙ্গ হয়ে যাবে তবে হ্যাঁ যদি কেউ ভুলে পান করে তাহলে কিন্তু সিয়াম ভঙ্গ হবে না অর্থাৎ আপনি যে রোজা রেখেছেন আপনার মনে নাই। এ অবস্থায় আপনি পানি পান করেছেন অথবা আপনি খাবার খেয়েছেন আপনার খাবার গ্রহণ করার পরে মনে হয়েছে যে আপনি রোজাদার তাহলে আপনার রোজাটা ভাঙবে না কাজাও করতে হবে না তবে হ্যাঁ যদি খাবার গ্রহণ করা অবস্থায় মনে হয়ে যায় যে আমি তো রোজা রেখেছি তাহলে কিন্তু আর খাওয়া যাবে না গালেরটাও ফেলে দিতে হবে কুলি করে ফেলতে হবে আর যদি অবস্থা এমন হয় যে আপনার মনে আছে যে আপনি রোজাওয়ালা কিন্তু অজু করতে গিয়ে একটু পানি পেটে চলে গিয়েছে তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে আপনি রোজাটা রেখে যাবেন আবার একটা কাজাও করতে হবে তাহলে পানাহার করলে রোজা ভেঙ্গে যায় দুই নাম্বার পানাহার নয় তবে পানাহারের বিকল্প কোনো জিনিস যদি দেহে প্রবেশ করে তাহলেও রোজা ভেঙে যাবে যেমন খাবারের চাহিদা মিঠায় এমন বস্তু গ্রহণ করলে হতে পারে সেটা ইঞ্জেকশান হতে পারে সেটা সেলাইন অথবা এ জাতীয় যে কোনো কিছু আপনি যদি গ্রহণ করেন তাহলে আপনার রোজা ভেঙে যাবে সুতরাং যে জিনিস খাদ্যের চাহিদা মিঠায় দেহে শক্তি বৃদ্ধি করে এমন কোনো জিনিস খাবার নয় খাবারের বিকল্প হিসাবেও গ্রহণ করলে রোজা ভেঙ্গে যাবে তিন নম্বর নাক মুখ দিয়ে অথবা পায়ু পথে পাকস্থলিতে যে কোনো বস্তু পৌঁছলেই রোজা ভেঙে যাবে সেটা খাবার হোক অথবা না হোক যেমন ইঞ্জেকশনের যেমন ডোস গ্রহণ করা অর্থাৎ সাবুজিটারি গ্রহণ করা যদি আপনি রোজা অবস্থায় জ্বর হয় আর আপনি সাবুজিটারি গ্রহণ করেন তাহলে এটা পেটে পৌঁছার কারণে আপনার রোজাটা ভেঙ্গে যাবে যদিও এটা খাবার নয় অনুরূপভাবে আপনি পয়সা মুখে নিয়েছেন অথবা কোনো পাথর মুখে নিয়েছেন নাড়াচাড়া করছিলেন হঠাৎ করে সেটা পেটে চলে গেল তাহলে রোজাটা ভেঙ্গে যাবে চার নম্বর সিঙ্গা লাগালে রোজা ভেঙে যায় সাল্লাম বলেছেন আফতারুল হাজি আল মাহজুম যে সিঙ্গা লাগাবে যাকে সিঙ্গা লাগাবে দুইজনের রোজাই ভেঙ্গে যাবে পাঁচ নাম্বার ইচ্ছাকৃতভাবে বমি করলে রোজা ভেঙে যায় অনিচ্ছাকৃতভাবে যদি মুখ ভরেও বমি হয় রোজা ভাঙবে না কিন্তু ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে রোজা ভেঙ্গে যাবে অনিচ্ছাকৃতভাবে সামান্য বমি এসেছিল মুখে ওটা যদি আপনি খেয়ে নেন তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে অনিচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি হলেও রোজা ভাঙ্গে না কিন্তু অনিচ্ছাকৃতভাবে বমি হয়েছে বা ইচ্ছাকৃতভাবে হয়েছে আপনি খেয়ে নিয়েছেন সামান্য তাহলে ভেঙে যাবে আর ইচ্ছাকৃতভাবে সামান্য বমি করলে রোজা ভাঙবে না মুখ ভরে বমি করলে রোজা ভেঙ্গে যাবে ছয় নম্বর মহিলাদের হায়জ নেফাস হলে রোজা ভেঙ্গে যাবে সাত নাম্বার স্ত্রীর সঙ্গ নিলে তথা জেমা করলে যদি আপনি দিনের বেলায় তাহলে রোজা ভেঙ্গে যাবে ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি স্ত্রীর সঙ্গ নেয় তাহলে তাকে কাফফারাও দিতে হবে ষাটটা রোজা একটা রোজা ভাঙলে আর এতে করে স্পার্ম নির্গত হোক অথবা না হোক শুধু স্ত্রীর সাথে সঙ্গম করলেই রোজা ভেঙ্গে যাবে আট নাম্বার ইচ্ছাকৃতভাবে যে কোনো উপায়ে যদি বীর্যপাত করে কেউ স্বেচ্ছায় স্পার্ম আউট করে তাহলে তার রোজাটা ভেঙ্গে যাবে সেটা যেভাবে করুক হাত দ্বারা করুক অন্যভাবে করুক যদি স্পার্ম আউট করে ইচ্ছাকৃতভাবে রোজা অবস্থায় রোজা ভেঙ্গে যাবে তবে এ অবস্থায় তার রোজা কাজা করতে হবে কাফফারা দিতে হবে না কাফফারা দিতে হবে শুধু স্ত্রীর সঙ্গ নিলে পরে এমনিতে যদি কেউ স্পার্ম আউট করে তার রোজাটা ভেঙে যাবে এজন্য জন্য তাকে দাবা করতে হবে গুনাহ হবে এবং একটা রোজা কাজা করতে হবে এ মৌলিক আটটি কারণে রোজা ভেঙে যায় আমাদের এই বিষয়গুলোর ব্যাপারে সতর্ক থাকা লাগবে আল্লাহ তালা সতর্ক থাকার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি অবরাকাত